সাত সকালে খড়গপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। জাতীয় সড়কে বেপরোয়া গতির ডেবরা টোল প্লাজার কাছে ফুলের গাড়িকে পিষে দেয় সিমেন্ট বোঝা একটি লরি। ঘটনাস্থলে বেঘোরে মৃত্যু চালক সহ ছজনের, হাসপাতালে ভর্তি জখম অবস্থায় আরও চারজন। খড়গপুরের বুড়ামালার 16 নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌরভ, ভয়াবহ দুর্ঘটনা, ছজনের মৃত্যু, কিভাবে ঘটে এই দুর্ঘটনা? দেখো, আমি এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি বুড়ামালায়। আমার ঠিক পেছনে তোমাকে দেখাবো যে জেসিবিটা দেখা যাচ্ছে, ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল সেই ঘাতক ট্রাকটি, এবং পেছন থেকে দ্রুতগতিতে এসে সেই ট্রাকে ধাক্কা মারে আজকে লক্ষ্মী পুজো। সেই লক্ষ্মী পুজোর অতিরিক্ত ফুলের জন্যই রাতেই ফুল চাষিরা তারা সেখানে জড়ো হয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে সেই ট্রাকটিতে তারা লোড করছিলেন, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। শুধু তাই নয়, এটা এই যে জাতীয় সড়ক, তার একদিকে আমি তোমাকে দেখাচ্ছি এটা শ্যামচক স্টেশন, এবং সেই শ্যামচক স্টেশন থেকে যদি কোনো গাড়ি ওঠে তাহলে কিন্তু এই হাইওয়ের মাঝখান অবধি চলে আসতে হয়। তার পাশাপাশি রাস্তার ঠিক উল্টো ফুটে যে গ্রামগুলো আছে সেই গ্রাম থেকেও বেরোতে গেলে একই রকম ভাবে এই এই হাইওয়ের উপরই উঠে আসতে হয়। দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, এখানে যে সিগন্যাল আছে সেই সিগন্যাল খারাপ, এখানে কোনো লাইটের বন্দোবস্ত নেই, যার ফলে অন্ধকারের মধ্যেই এটা রোজ এই একই রকম ভাবে এই ফুল চাষীদের এখানে ট্রাক দাঁড় করিয়ে সেই ফুল লোড করতে হয়, আর যার জেরেই গতকাল এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বলে তাদের অভিমত। এখানে কোনো লাইটের ব্যবস্থা থাকলে বা রাত্রে যদি এখানে, যেহেতু বহু ফুল চাষী এই পার্শ্ববর্তী এলাকা, তারা এখানে গাড়িতে লোড করে, তাদের জন্য কোনো এখানে সিকিউরিটি ব্যবস্থা থাকলে, কোনো ব্যারিকেড থাকলে, তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে, মৃতদেহগুলি ইতিমধ্যে ময়নাতদন্তের পর সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই সেই গ্রামের রাস্তা যেখানে কিছুক্ষণ আগে আমরা গিয়ে পৌঁছেছিলাম। গোটা এলাকা এখানে বড় করে লক্ষ্মী পূজা প্রত্যেক বাড়িতে হয়, কিন্তু আজকে এই গোটা গ্রাম শুনশান, সেখানে কোথাও উলুধ্বনি নেই, শুধুমাত্র কান্নার রোল শোনা যাচ্ছে। প্রত্যেকটা পরিবারের একটাই বক্তব্য ছিল, শুধুমাত্র অতিরিক্ত একটু পয়সার আশায় তারা এই ফুলের ব্যবসা করেন, রাত জেগে তারা এই ফুল নিয়ে যান পার্শ্ববর্তী বাজারে, কিন্তু গতকালের ঘটনার পর তাদের এই ব্যবসাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেল। শুধু গতকালের ঘটনা নয়, এখানে কিন্তু প্রায় এরকম ঘটনা ঘটে বলে এই সমস্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আলোর বন্দোবস্ত করা প্রয়োজন, সিগন্যালিং এরও ব্যবস্থা করার দরকার, এমনটাই দাবি তুলছেন স্থানীয়রা। শোকের ছায়া গোটা এলাকায়। সৌরভ, ধন্যবাদ। আপাতত এখানে প্রায়ই বুড়ামালা বাজার, এটা এখানে প্রায়ই একটা দুর্ঘটনা হতে থাকে, মানুষের জীবন যেতে থাকে। আজকে রাত্রে এখানে একটা বড় দুর্ঘটনা হয়েছে, 6 জন স্পট ডেথ, 1 জন হসপিটাল যেতে যেতে ডেথ হয়েছে, টোটাল 11 জন আহত। ওরা হচ্ছে ফুল ব্যবসায়ী, ফুল চাষি, চাষি ওনা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিলেন ফুল। তো এখানে পাবলিকের বহুদিন থেকে আবেদন যে এই বুড়ামালা বাজারটা এরকম অ্যাক্সিডেন্ট হয়, এখানে ওভারব্রিজ হোক। তো এখানে এনএইচের অফিসার আছেন, আমাদের দাবি ওনাকেও জিজ্ঞেস করুন যে কেন ওভারব্রিজ হবে না। হয়েছে মানে আজকে লক্ষ্মী পুজো, সেজন্যই চাষিরা, ফুল চাষিরা একটু অধিক মূল্যের পাবে বলে ওরা এসেছিল, প্রতিদিনের মতোই বুড়ামালা বাসস্টপে যে এসেছিল ওরা ফুল নিয়ে দেউলিয়া যাওয়ার জন্য। ফুল গাড়ি একটি দাঁড়িয়ে ছিল রাস্তার, সেই গাড়িতে এরা লোড যখন করছিল ফুলের গাঁট তুলছিল, সেই মুহূর্তে একটি সিমেন্ট বোঝাই গাড়ি এসে 4 জনকে পেস্ট করে দেয় এবং 6 জনের ফুলের গাড়ি ধাক্কা মারে। তাতে দেখা যায় 6 জন মারা গেছে, ড্রাইভার মারা গেছে, সেই সঙ্গে আরও স্থানীয় 5 জন ফুল চাষী মারা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।